আল্লাহর অলি কারা কিছু মানুষ বিশ্বাস করে যে আল্লাহর অলি হচ্ছে তারাই যারা কবরস্থানে অথবা গম্বুজের নিচে শুয়ে থাকে কিন্তু প্রকৃতপক্ষে অলি হচ্ছে তিনি যিনি মোমিন মুত্তাকি দুনিয়াতে তার অবস্থা যাই হোক না কেন সুতরাং যে ব্যক্তি মুমিন মুত্তাকি সে আল্লাহর আল্লাহ বলেন শব্দটি অলি আলওয়ালা থেকে নেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে নৈকট্ট সুতরাং আল্লাহর অলি হচ্ছে যিনি আল্লাহ সম্পর্কে অবগত যিনি আল্লাহর আনুগত্য বজায় রাখা ও একনিষ্ঠভাবে তার ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন আল্লাহর অলিগণ তাই ভালোবাসেন যা আল্লাহ তালা ভালোবাসেন তারা তাই ঘৃণা করেন যা আল্লাহ তালা ঘৃণা করেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ইমানের সবচেয়ে মজবুত বন্ধন হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা আল্লাহর অলিগণের অন্তরে ইলাহি আলিম থাকার কারণে তারা সরাই নির্দেশনাবলী পালনের অমুখাপেক্ষী এমন দাবি করা মিথ্যা ও পদভ্রষ্টতা আল্লাহর অলি হওয়ার জন্য কারামতো শর্ত নয় এই জন্য ইমামগণ বলেছেন যদি তোমরা কোনো ব্যক্তিকে আকাশে উঠতে দেখো বা পানিতে হাঁটতে দেখো তাদের এই কর্মকাণ্ড যেন তোমাদেরকে ধোকায় না ফেলে যতক্ষণ পর্যন্ত না তোমরা শরীয়তের নির্দেশ ও নিষেধের ব্যাপারে তাদের অবস্থা পর্যবেক্ষণ করবে আল্লাহর অলিদের এমন বিশেষ কোনো পোশাক বা ঘটনা ইত্যাদি নেই যার মাধ্যমে তারা অন্যান্য সাধারণ মানুষ থেকে বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারে আল্লাহর অলিগণ নিষ্পাপন বরং তাদেরও ভুল হয়ে থাকে তবে তারা ভুলের উপরে অটল থাকে না নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তান ভুলকারী সর্বোত্তম ভুলকারী হচ্ছে তওবাকারী সুতরাং এমন মুমিন ব্যক্তি যে নিজের উপরে জুলুম করে সে তার ইমান পরিমাণ আল্লাহর ওয়ালি এবং নাফরমানি পরিমাণ শয়তানের ওয়ালি সর্বোত্তম অলি হচ্ছেন রসুলগণ তাদের মাঝে সর্বোত্তম অলি হচ্ছেন শেষ নবী মুতাকিনদের ইমাম সুতরাং আল্লাহর অলিদের সাথে বন্ধুত্ব বজায় রাখুন তাদের সাথে শত্রুতা পোষণ করা থেকে সতর্ক থাকুন কেননা হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলেন যে আমার অলির সাথে শত্রুতা পোষণ করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম